বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হতাশার তরতাজা সম্মুখীন নিয়ে আজ সিলেটে ইউরোপের আরেক দেশ আয়ারল্যান্ডের বিপক্ষে নামছে বাংলাদেশ। যদিও আইসদের বিপক্ষে আজ ওয়ানডে দিয়ে শুরু হচ্ছে সিরিজটি শুরু আগে ওয়ানডেতে 7,000 রানের মাইল ফলক সংস্পর্শ করার অপেক্ষায় আছেন সাকিব ও মুশফিক। ওয়ানডে ক্রিকেট 7,000 ক্লাবের সদস্য হতে সাকিব আল হাসানের 24 এবং মুশফিকের রহিমের প্রয়োজনীয় 99 রান। বাংলাদেশের পক্ষে এখনও পর্যন্ত একমাত্র তামিম ইকবাল ওয়ানডেতে 7,000 রান সম্পূর্ণ করেছেন। 2006 সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় সাকিবের। এরপর দেশের হয়ে এখন পর্যন্ত 227 ম্যাচের 215 ইনিংসে 6,976 রান করেছেন সাকিব। 9টি সেঞ্চুরি ও 52টি হাফ সেঞ্চুরি আছে তার। সাকিবের ব্যাটিং প্রায় গড় 37.70। সাকিবের সঙ্গে একই ম্যাচে ওয়ানডেতে অভিষেক হয় মুশফিকের। তবে সাকিবের চেয়ে বেশি ম্যাচ খেলছেন মুশফিক। দেশের হয়ে এখনও পর্যন্ত 242টি ম্যাচের 227টি ইনজেন্স, 8টি সেঞ্চুরি ও 43টি হাফ সেঞ্চুরি, 6,901 রান করেছেন মুশফিক। তার ব্যাটিং গড় প্রায় 36.32। এর আগে 234 ম্যাচের 232 খেলে ওয়ানডেতে 7,000 রান পূরণ করেন তামিম।